যে সেপ্টেম্বর মাহ আর অক্টোবর মাহর প্রথম সপ্তাহর ভিতরতে আমি আরো 20-22 হাজার পদত আমি বিজ্ঞাপন দিব পারিম। তার প্রস্তুতি ইতিমধ্যে আমার সম্পূর্ণ হয়েছে। মই অলপ আগতে আমার আরক্ষীর সঞ্চালক প্রধানক সুধিছিল, তেখেতে কৈছে মোক যে পুলিশের 4,000 এডভার্টাইজ মোৰ রেডি হয়ে আছে স্যার, এই মাহতে দি দিম। যাকালি মই এডুকেশন মিনিষ্টারক সুধিছিল, তেওঁ কৈছে যে আমার 6,000-7,000 পোস্ট রেডি হয়ে আছে, আমি সোনকালে উলিয়াই দিম। নন্দিতা গার্ডুসা ডাঙরিয়ানী আছে, তেওঁ মোক কৈছে যে 3,000 আমার পাওয়ার ডিপার্টমেন্টর পোস্ট আছে রেডি হয়ে, আমি দুই এদিনতে উলিয়াই দিম। অর্থাৎ এই মাহতে আমি বা ম্যাক্সিমাম অক্টোবরের ফার্স্ট উইকর ভিতর আমি আরও 20-22 হাজার পোস্টর আমি বিজ্ঞাপন প্রকাশ করিম। আর তারপিছতো নিয়মিতভাবে বিজ্ঞাপন প্রকাশ হয়ে থাকিব। মই অসমৰ ছাত্রছাত্রী সকলক পঢ়া শুনা সদায় কৰি থাকিবৰ বাবে অনুরোধ করিম। কারণ অসমত সরকারি চাকরি আমি অকল মেধার জড়িয়তে পাব পাৰোঁ, আমার সন্মুখত আন রাস্তা নাই। পঢ়া শুনা মেধার জড়িয়তে আমি সরকারি চাকরি পাব পাৰোঁ, আর সেইবাবে আমার লৰা ছোৱালীয়ে যাতে শিক্ষার পরিবেশ এটা, পঢ়া শুনার পরিবেশ এটা রাখে, তার বাবে আমি অনুরোধ করিম।